পক্ষে আগন্তুকটি আকাশের দিকে তাকিয়ে একটা মলিন শ্বাস ফেলল। এই জীবনে সে অনেক হত্যার আদেশ দিয়েছে, কিন্তু আজকের মতো এতটা খারাপ লাগা কাজ করেনি। তার আজ এই কথাটা বলতে গলা কেঁপেছিল। তার বড্ড খারাপ লাগছে আজ, কিন্তু সে যে নিরুপায়। সন্ধ্যা কেটে গিয়ে চারিদিকে ধীরে ধীরে রাতের নিস্তব্ধতা ঘিরে ধরছে। আস্তে আস্তে দিনের আলো ঢেকে গিয়ে গুটি গুটি আধারে পরিণত হচ্ছে চারপাশ। মৃত্তিকা হাসপাতালের একটা কেবিনের সামনে দরজাতে হেলান দিয়ে মেঝেতে হাঁটু মুড়ে বসে চোখ বুজে আছে। আজ দুই দিন কেটে গিয়েছে, অথচ শিয়ার জ্ঞান ফেরার নাম গন্ধ নেই। রেনিকে মৃত্তিকা জোর করে সকালের দিকে পাঠিয়ে দিয়েছিল। মেয়েটা যেতে চায়নি, কিন্তু মৃত্তিকার চোরাচুরির ফলে বাধ্য হয়ে গিয়েছিল। আর কয়দিনই মা এখানে থাকবে? মৃত্তিকা কোথাও গিয়ে মন বসাতে পারবে না, বিধাই এখানে রয়ে গিয়েছে। সে জানে বাসায় অথবা হোস্টেলে গেলে প্রতি পদে পদে শিয়ার কথা মনে পড়বে। তার চেয়ে এখানে শিয়ার পাশে থেকে মনকে শান্ত রাখতে পারলেই হলো। মৃত্তিকা নিজেকে সামলে নিবে। পাশের কেবিনে শিয়ার মা দুর্বল অবস্থায় শুয়ে আছে, আর শিয়ার বাবা ভারাক্রান্ত মনে বসে আছে। তাদের একটা মাত্র মেয়ের আজ এই অবস্থা মানতে পারছে না। মৃত্তিকা আজ কেন জানি মন ভীষণ খারাপ, কেন সেটার উত্তর মৃত্তিকার কাছে নেই। শিয়ার সাথে কাটানো সব দিনগুলো তার ভীষণ করে মনে পড়ছে। মৃত্তিকার পাশের দরজা খোলার আওয়াজ হতেই দেখল শিয়ার কেবিন থেকে নার্স বের হচ্ছে। এই নার্সগুলোর কারণে মৃত্তিকা তার শিয়ার কাছে যেতে পারে না। আজকের সম্পূর্ণ দিন মিলে একবারও শিয়াকে কাছ থেকে দেখতে পারেনি মৃত্তিকা। আজ সে সূচক হাতছাড়া করবে না। নার্স বেরিয়ে যেতেই মৃত্তিকা আস্তে আস্তে মেঝে থেকে উঠে দরজায় কাছ দিয়ে শিয়ার দিকে তাকালো। সে আস্তে আস্তে দরজা ঠেলে কেবিনে ঢুকে শিয়ার দিকে এগিয়ে গেল। শোয়া অবস্থায় শিয়াকে দেখতে একদম নিষ্পাপ লাগছে, কি সুন্দর লাগছে দেখতে, একদম পুতুলের মতো। শিয়া, এই শিয়া, জানিস আজ কি হয়েছে? তুই তো সারাদিন শুয়ে থাকিস, তাই বাইরের কোনো কথাই শুনতে পাচ্ছিস না। আর কয়দিন এভাবে আমার সাথে কথা না বলে থাকবি বল? নার্সগুলো সারা দিন তোর পাশে থাকে, আমাদের একটু ঢুকে দেখতেও দেয় না তোকে। তাই আজ নার্স একটু করে বের হতেই চুরি করে ঢুকে গিয়েছি, ভালো করেছি না বল? বলতে বলতেই মৃত্তিকা হেসে উঠল। সে জানে আজও শিয়া থেকে সে কোনো প্রতি উত্তর পাবে না, কিন্তু তবুও সে একের পর এক আজকের ঘটা সব কথা শিয়াকে শোনাতে লাগলো। তার আশা যদি প্রতিদিনের ন্যায় শিয়াকে মৃত্তিকার সম্পূর্ণ দিনের রুটিন না পড়ে শোনায়, তাহলে একদিন শিয়া সুস্থ হয়ে উঠে মৃত্তিকার উপর রাগ করে গাল ফুলিয়ে বলবে, আমি সুস্থ থাকলে তুই তো সম্পূর্ণ দিনের কথা আমাকে না বলে থাকতে পারতিস না, অথচ আমি অসুস্থ হয়ে শুয়ে যাওয়ার পর তুই আমাকে তোর দিনের রুটিন শোনাস নি কেন রে? আমি শুয়ে গিয়েছি বলে, অথবা আমার কাছ থেকে কোনো উত্তর পাবি না বলে? আমি ভীষণ রাগ করেছি তোর উপর। তখন মৃত্তিকা হেসে শিয়াকে জড়িয়ে ধরলেই শিয়া হেসে দিবে। মুহূর্তের মধ্যে শিয়ার সব রাগ ফুরুত করে উড়ে যাবে। মৃত্তিকা এসব ভাবতে ভাবতেই হাসতে লাগলো। এরপর আরও কিছু মনে পড়তেই শিয়ার মাথায় হাত বুলাতে বুলাতে বলতে লাগলো। হঠাৎ মৃত্তিকা খেয়াল করল শিয়া হাত নাড়াচ্ছে। মৃত্তিকা প্রথমে চোখের ভ্রম মনে করে পাত্তা না দিলেও পরে যখন শিয়া ধীরে ধীরে চোখ খোলে তার দিকে তাকালো, তখন মৃত্তিকা খুশিতে হেসে শিয়ার কপালে এলো পাথারি চুমু দিতে দিতে উৎফুল্ল কণ্ঠে বলে উঠল, শিয়া তুই উঠছিস? আমি জানতাম তুই উঠবি, তুই আমাকে ফেলে কোথাও যাবি না। দাঁড়া, আন্টিকে ডেকে নিয়ে আসি, একটু অপেক্ষা কর। বলেই মৃত্তিকা হেসে পিছন ফিরে শিয়ার মা বাবাকে ডাকার উদ্দেশ্যে পা বাড়াতে নিতেই পেছন থেকে শিয়া তার হাত ধরে ফেলাতে মৃত্তিকা থেমে গেল। মৃত্তিকা ফিরে শিয়ার দিকে তাকাতেই দেখল শিয়া মৃত্তিকাকে উদ্দেশ্য করে কিছু একটা বলতে চাচ্ছে, আর তাকে ইশারা করে তার কাছে ডাকছে। মৃত্তিকা হাসি মুখে শিয়ার একদম কাছে এগিয়ে যেতেই শিয়া তার ক্যানেলা লাগানো কাঁপা কাঁপা হয়ে মুখের অক্সিজেন মাস্কটা খোলার চেষ্টা করছে। হাতে ক্যানেলা লাগানোর ফলে তার হাতে রক্ত উঠে গিয়েছে, সেদিকে শিয়ার খেয়াল নেই। সে মৃত্তিকাকে ইশারা করে কিছু একটা বলতে চাইছে। মৃত্তিকা তাড়াহুড়ো করে শিয়াকে থামিয়ে উত্তেজিত কণ্ঠে বলে উঠল, কি করছিস শিয়া? হাতে ব্যথা পাবি তো, মুখের অক্সিজেন মাস্ক কেন খুলছিস?
শিয়া মৃত্তিকার উত্তেজিত রাগী রাগী কণ্ঠ দেখে দুর্বল অবস্থায় ক্রন্দনরত চোখে ঠোঁটের কোনায় হাসির রেখা আনতে চেষ্টা করল। শিয়ার চোখ গড়িয়ে অশ্রুর ধারায় অশ্রু নির্গত হচ্ছে। মৃত্তিকা তার একদম কাছে এগিয়ে যেতেই শিয়া কাঁপা কাঁপা হাতে তার অক্সিজেন মাস্কটা টেনে খুলে ফেলাতে হাঁপাতে লাগল। তা দেখে মৃত্তিকা রেগে শিয়ার মুখ জোর করে মাস্কটা পরিয়ে দিতে গিয়ে শিয়ার কাঁপা কাঁপা কণ্ঠে কিছু শুনে থমকে গেল। আমার সময় খুব কম, তুই সাবধানে থাকিস মৃত্তিকা। মৃত্তিকা হোসে নেই, কি বলছে এসব শিয়া। শিয়ার শ্বাস ক্রমশ ভারী হচ্ছে, সে কোনো মতে শ্বাস টেনে হাঁপাতে হাঁপাতে শোয়া থেকে ওঠার চেষ্টা করল। তোর সামনে অনেক বিপদ, সাবধানে থাকিস, বলতে বলতেই শুয়ে পড়ল শিয়া। শিয়া শুয়েই কাঁপা কাঁপা হাতটা মৃত্তিকার দিকে বাড়িয়ে তাকে ছুঁতে চেষ্টা করে ব্যর্থ হল। মৃত্তিকাকে ছোঁয়ার আগেই শিয়া শুয়ে আস্তে আস্তে চোখ বুঝে ফেলল। মৃত্তিকা শিয়াকে চোখ বন্ধ করে ফেলতে দেখে উত্তেজিত কণ্ঠে শিয়াকে ছুঁয়ে ডাকতে লাগল। শিয়াকে চোখ না খুলতে দেখে মৃত্তিকা দ্রুত কেবিন ছেড়ে বেরিয়ে পাগলের ন্যায় ডাক্তারকে ডাকতে লাগল। ডাক্তার তাড়াহুড়ো করে এসেই সব পরীক্ষা করে দেখে একটা মলিন শ্বাস ফেলল। তাদের সব চেষ্টা বিফলে গেল। শিয়া চলে যাওয়ার অনেক দিন পেরিয়ে গিয়েছে। এখনও মৃত্তিকা শিয়াকে প্রচুর মিস করে। কি থেকে কি হয়ে গেল সে এখনও ভেবে উঠতে পারে না। তোকে বড্ড মিস করি শিউ, কেন এভাবে আমাকে একা করে চলে গেলি? যেখানেই থাকিস ভালো থাকিস শিউ, বলতে বলতেই মৃত্তিকার দুচোখ গড়িয়ে অশ্রু নির্গত হল। এখন কান্না করা সেটা প্রতিদিনের অভ্যেসে পরিণত হয়েছে। মৃত্তিকা চোখ মুছে ব্যালকনি থেকে রুমে ঢুকল। পাশেই গুনগুন করে এক কোণে জড়সড় হয়ে একটা মেয়ে পড়ছে। শিয়া চলে যাওয়ার পর হোস্টেলের কর্মরত ম্যামটা অন্য আর একটা মেয়েকে মৃত্তিকার সাথে শেয়ার দিয়েছে। মেয়েটা মৃত্তিকার থেকে জুনিয়ার, সবসময় পড়ার উপর থাকবে। মেয়েটাকে যতবার শিয়ার জায়গায় শুতে দেখবে ততবার তার বুকে চিনচিনে ব্যথা অনুভব হয়। ইচ্ছে করে শিয়া আসুক, আঁকের মতো গল্প করুক। মৃত্তিকা যদি একবার শিয়াকে কাছে পেত, জড়িয়ে ধরতে পারত মেয়েটাকে, তাহলে সব মন খারাপ নিমেষের মধ্যে উধাও হয়ে যেত। আপু, তোমার শরীর ঠিক আছে? চোখ মুখ ফুলে গিয়েছে যে। মৃত্তিকা একটা মলিন শ্বাস ফেলল। হ্যাঁ, আমি ঠিক আছি, বলেই মৃত্তিকা ওয়াশরুমে ঢুকে গেল ফ্রেশ হতে। শিয়া চলে যাওয়ার পর সম্পূর্ণ দিনটার রুটিনই বদলে গিয়েছে। আগে মৃত্তিকা ক্লাস শেষ করে এসে ফ্রেশ হতে না গেলে শিয়া রেগে গিয়ে বকা দিতে দিতে মৃত্তিকাকে ওয়াশরুমের ভেতর ঢুকিয়ে বাইরে থেকে লক করে দিত, যাতে মৃত্তিকা ফ্রেশ হওয়া ছাড়া বের হতে না পারে। এরপর মৃত্তিকা ফ্রেশ হয়ে আস্তে আস্তে শিয়া রান্নার কাজ শেষ করে খাবার নিয়ে মৃত্তিকার জন্য অপেক্ষা করত। মৃত্তিকা বের হওয়ার পর একসাথে খেত। মৃত্তিকা একটা দীর্ঘশ্বাস ফেলল, সেই দিনগুলো এখন বড্ড মিস করে। এখন আর কেউ মৃত্তিকাকে নিয়ম মাফিক চলার জন্য উপদেশ দেয় না। এখন আর কেউ মৃত্তিকা খাবে না বললেও জোর করে টেনে হিঁচড়ে তুলে খাইয়ে দেয় না। এখন আর কেউ মৃত্তিকা ঘুমিয়ে পড়লে পানি ঢেলে দিয়ে ঘুম থেকে তোলে না। মৃত্তিকা ক্লাসে না গেলেও এখন আর কেউ ডেকে যায় না, তাকে এখন আর কেউ আগলে রাখে না। কত দিন হয়ে গেল আজ কারোর সাথে মন খুলে হেসে হেসে আড্ডা দিচ্ছে না মৃত্তিকা। সবকিছুর পিছনে একমাত্র শিয়া। শিয়া এখন আর তার কাছে আসে না, মৃত্তিকাকে এসে ছুঁয়ে দেয় না। মৃত্তিকা রেগে থাকলেও কেউ এসে হাসাতে চেষ্টা করে না। তার এখনো বিশ্বাস হয় না, মেয়েটা নাকি আর নেই, মৃত্তিকার কাছ থেকে অনেক অনেক দূরে চলে গিয়েছে, যেখান থেকে চাইলেও আর ফিরে আসা যায় না। এসব ভাবতেই মৃত্তিকার চোখ গড়িয়ে অশ্রু নির্গত হলো। সে পাশ ফিরে তাকাতেই খেয়াল হলো ওয়াশরুমে না ঢুকেই মৃত্তিকা ভাবনায় ডুব দিয়েছে। পাশে নিধি মেয়েটা তার পড়া রেখে মৃত্তিকার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আপু, তোমার ব্যাচমেট শিয়াপুকে মিস করছো? মৃত্তিকা ক্রন্দনরত চোখে মলিন হাসল। শিউকে কি ভোলা চাই? এর পরপরই মৃত্তিকা দ্রুত পদে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল।
ওয়াশরুমে ঢুকতেই কল ছেড়ে দিয়ে সে মেঝেতে হাঁটু মুড়ে বসে কান্নাই ভেঙে পড়ল। প্রতি পদে পদে শিয়াকে মনে পড়ছে, সে শিয়াকে ছাড়া কিভাবে বাঁচবে। বাইরে থেকে মৃত্তিকা নিজেকে শক্ত রেখে সবার সাথে হেসে হেসে কথা বললেও ভিতরে ভিতরে তার হৃদয় যে পুড়ে যায়। ক্লাসে, হোস্টেলে, সব জায়গায় সে শিয়াকেই কল্পনা করে। মৃত্তিকা কাঁদতে কাঁদতে মাথা চেপে ধরল। সে যে তার শিয়ুকে ছাড়া নিজের জীবনটা কল্পনা করতে পারছে না। তার কলিজাকে কেউ যেন টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে মৃত্তিকার। শিয়ার কথা মনে পড়লেই মৃত্তিকার মাথা ঠিক থাকে না। হঠাৎ মাথা তুলে পানির দিকে তাকিয়ে সে একটা শপথ নিল। শিয়া পৃথিবী থেকে বিদায় নেওয়ার পিছনে যে মানুষটার হাত আছে তাকে মৃত্তিকা একদিন না একদিন খুঁজে বের করবেই। মৃত্তিকার নিজে হাতে সেই আগন্তুককে খুন করবে। মৃত্তিকার অস্তিত্বের এক অংশকে যে পৃথিবী থেকে বিতাড়িত করেছে তাকে মৃত্তিকা নিজ হাতে যতদিন পর্যন্ত তাকে খুন করতে না পারবে ততদিন মৃত্তিকার তৃষ্ণা মিটবে না। লুৎফর আহমেদ হাতে তার মাথায় ব্যান্ডেজ করা অবস্থায় বেডে শুয়ে আছে। ঘুমন্ত অবস্থায় আছেন তিনি। পাশেই বাসার সবাই মন খারাপ করে দাঁড়িয়ে আছে। লুৎফর আহমেদের পাশে ঈশানের মা আমিনা রহমান শাড়ির আঁচলে মুখ চেপে ধরে কিছুক্ষণ পরপর কান্নার সুর তুলতেছে। রুমি আহমেদ ভাইয়ের পাশে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। রুমের দরজার এক পাশে রিনি আর আরেক পাশে মৃত্তিকা দাঁড়িয়ে আছে। কাল রাতের দিকে লুৎফর আহমেদ বাইরে থেকে বাসায় ফেরার পথে তার গাড়িতে কেউ একজন গুলি করে। প্রথম গুলিটা গাড়ির কাঁচ ভেদ করে লুৎফর আহমেদের হাত বরাবর পড়ে। কিছু বুঝে ওঠার আগেই আবারও গুলি ছোড়া হলো। সেই গুলিটা একদম টার্গেট করে মারার ফলে লুৎফর আহমেদের মাথায় এসে পড়ে। এরপর একে একে গুলি ছুটতে লাগলো। ভাগ্য ভালো ড্রাইভার অভিজ্ঞতা সম্পন্ন হওয়ায় পরবর্তী গুলি করার আগেই কোনো মতে গাড়িটা জোরে টান মারে, যার ফলে পরপর আর বাকি গুলিগুলো কারো কোনো ক্ষতি করতে পারে নাই। লুৎফর আহমেদ প্রথম গুলিটার আওয়াজ শুনে সরে যেতে চেয়ে গাড়ির সাথে মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল। এরপর অজ্ঞান অবস্থায় সোজা গুলি এসে মাথায় পড়ে। ড্রাইভার ওইদিকে খেয়াল না দিয়ে গাড়িটা এক টানে বাসায় নিয়ে আসে। লুৎফর আহমেদকে হাজার চেষ্টা করেও কেউ হাসপাতালে নিতে পারেনি। তার এক কথা, তিনি এই বাসা থেকে নড়বেন না। তবুও বেশি আঘাত পাওয়ায় হাসপাতালের কয়েকজন চেনা পরিচিত ডাক্তার বাসায় এসে সময় মতো দেখে যায়। আর দুইজন নার্স লুৎফর আহমেদের দেখাশোনার জন্য সব সময় বাসায় থাকে। আজ দুই দিন যাবৎ তার অবস্থা এমন, কোনো উন্নতি হচ্ছে না। যতই দিন যাচ্ছে ওনার ততই অবনতি হচ্ছে। ওনাকে দুর্বলতা আস্তে আস্তে আরও অসুস্থ বানিয়ে ফেলছে। এখন কথা বলে ধীরে ধীরে বাসার সবাই চিন্তিত। তারা ঈশানকে খবর দিতে চাইলে লুৎফর আহমেদ কড়াভাবে নিষেধ করেন। ঈশান ভুলেও যেন তার এই অবস্থা সম্পর্কে অবগত না হয়। লুৎফর আহমেদের কড়া নিষেধাজ্ঞা শুনে বাসার কেউ আর ঈশানকে খবর দেওয়ার সাহস পায়নি। বাসার কেউ ভাবতে পারছে না হঠাৎ লুৎফর আহমেদের শত্রু কই থেকে আসবে। এত বছর কঠোর পরিশ্রম করে তিনি আজ বিশাল বড়লোক, কারোর সাথে খারাপ ব্যবহার করেনি কোনোদিন, সবসময় গরিব অসহায় মানুষদের দান করত। হঠাৎ কোথা থেকে আড়ালে এত শত্রু হয়েছে? সেদিনের পর আরও বেশ কয়েকদিন কেটে গেল, কিন্তু লুৎফর আহমেদের সুস্থ হওয়ার নাম গন্ধ নেই। তিনি আস্তে আস্তে আরও বেশি অসুস্থ হয়ে পড়েছেন। এখন আর শোয়া থেকে উঠতে পারে না। ওনার দিন কাটে সারাদিন এক রুমে শুয়েই। এতদিন বোঝা না গেলেও এই কয়েকদিনের ওনার চেহারায় বার্ধক্যের ছাপ পড়ে গিয়েছে। মৃত্তিকাকে ওনার দেখে ভীষণ মায়া হয়। কি মানুষ কেমন হয়ে গেল! দিন চলে যায় আপন গতিতে। দেখতে দেখতে আরও দুই দিন চলে গিয়েছে। আরশির বাবা মা সবার কাছ থেকে বিদায় নিয়ে আরশির কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। এরপর আরও একদিন কেটে গেল। এর মাঝেই একদিন শোনা গেল লুৎফর আহমেদের মেডিকেলটা অনেক বড়, অফিসারদের হাতে করতল গত হয়েছে। বাসার সবার মাথায় চিন্তা ভর করল। পরিবারে একের পর এক এসব কী নেমে আসছে!
মেডিকেল বন্ধ হয়ে গেল, মৃত্তিকাদের ক্লাস বন্ধ ঘোষণা করা হলো। লুৎফর আহমেদ এটা শুনে আরও বেশি অসুস্থ হয়ে পড়লেন, তিনি কোনো মতেই শুয়ে থাকতে চাইছেন না। লুৎফর আহমেদের বিশ্বস্ত কয়েকজনকে মেডিকেলের ওখানে পাঠিয়েও কোনো লাভ হলো না। পুলিশ মেডিকেলটাকে ঘিরে আছে, এসবের কারণে লুৎফর আহমেদ মানসিকভাবে আরও বেশি ভেঙে পড়েছেন। বাসার সবার চোখে চিন্তায় ঘুম নেই। রেনিয়ার মৃত্তিকা কোনো মতে ওনাকে সামলে তারা ওখানকার পরিস্থিতিটা অবলোকন করার জন্য মেডিকেলের উদ্দেশ্যে রওনা দিল। মেডিকেলের ধারে গিয়ে পৌঁছতেই তারা দুইজনেই রিকশায় ভাড়া মিটিয়ে নেমে গেল। রেমিয়ার মৃত্তিকা একটু এগিয়ে গেল। চারপাশে বিভিন্ন মানুষের ছড়াছড়ি, পুলিশ চারদিকে ঘেরাও করে রেখেছে। স্টুডেন্টরা জিনিসপত্র নামিয়ে মাথার উপর এক বোঝা পরিমাণ চিন্তা নিয়ে হল ছেড়ে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। চারিদিকে অনেক পরিমাণ শ্রমিক, মেডিকেলের এক পাশ ভেঙে ফেলেছে। মৃত্তিকার এসব দেখে হঠাৎ করে ভীষণ রকম খারাপ লেগে গেল। এই মেডিকেলে কত স্টুডেন্ট কত দূর থেকে স্বপ্ন দেখে পড়তে এসেছে, অথচ আজ তারা অসহায়, আজ সব খালি। তার আর শিয়ার কত স্মৃতি জড়িয়ে আছে এই মেডিকেলে। এই হলটাতে তারা দুইজন কত হাসি তামাশা করত, অথচ তারা মেডিকেলটাকে নিমেষের মধ্যে ভেঙে চুরমার করে দিচ্ছে। মৃত্তিকার নিজের জন্য চিন্তা হচ্ছে না, তার বড় মামার জন্য ভীষণ খারাপ লাগছে। তিনি কত কষ্ট করে স্বপ্ন দেখে তিল তিল করে এই মেডিকেলটা তুলেছে, অথচ এই পাশান লোকগুলো এক নিমিষেই চুরমার করে দিচ্ছে। রেনির চোখ গড়িয়ে অশ্রু নির্গত হচ্ছে, তার বাবা ভাইয়ের এত কষ্টের উপার্জনের টাকা। মৃত্তিকা রেনিকে নিয়ে আরেকটু এগিয়ে গিয়ে দেখল, অদূরে মেডিকেলের প্রবেশপথের ভেতরে কয়েকজন লোক হাতে কিছু একটা নিয়ে দাঁড়িয়ে আছে। হয়তোবা ফাইলের মতো কিছু একটা হবে। তারা কয়েকজন একটা লোককে ঘিরে দাঁড়িয়ে আছে, সেই লোকটা এদের ইশারা করে কিছু একটা বলছে, হয়তো দিক নির্দেশনা দিচ্ছে, বোঝাই যাচ্ছে হয়তো কোনো বড় অফিসার। মৃত্তিকার কেন জানি মনে হচ্ছে এই লোকটার এরূপ পিছন সাইড সে কোথাও দেখেছে, কিন্তু ঠিকঠাক মনে করতে পারছে না। লোকটা পেছন ফিরে দাঁড়িয়ে আছে বলে মৃত্তিকা ঠিকঠাক দেখতে পাচ্ছে না, কিন্তু তার মনে হচ্ছে এই লোকটাকে সে অনেক কাছ থেকে কোথাও দেখেছে। কিন্তু যাই হোক, মৃত্তিকাদের চেয়ে এই মানুষটার সাথে কথা বলতেই হবে। কেন তারা লুৎফর আহমেদের এত স্বপ্নের ভবনটা এক নিমিষের মধ্যে ভেঙে ফেলছে? বাইরের মানুষ ওখানে যেতে পারছে না। মৃত্তিকা আর রিনি হাজার চেষ্টা করেও ওখানে যেতে পারল না, পুলিশ আটকে ধরে ফেলল। মৃত্তিকা পুলিশকে বুঝিয়ে বলতে লাগলো, যাতে করে ওখানে একটু মৃত্তিকা আর ডিমিকে যেতে দেওয়া হয়, কিন্তু পুলিশরা তা শোনার চেষ্টা করছে না। তাদের এক কথা, তাদের ওই স্যার কাউকে ওখানে যেতে অনুমতি দিবে না। মৃত্তিকা আর রিনি দুইজনেই হতাশ হল। মৃত্তিকা আর রিনি নিরাশ হয়ে শেষবারের মতো আবার পুলিশটাকে অনুরোধ করল, শুধুমাত্র একটি বার যেন তারা মানুষটার সাথে দেখা করতে পারে। ওই জায়গার লোকগুলো আস্তে আস্তে সরে গিয়ে ওই অফিসারকে জায়গা দিতেই মৃত্তিকা বুঝতে পারল হয়তো অফিসারটা চলে যাবে। তার আগে যেভাবেই হোক ওই লোকটার সাথে দেখা করতেই হবে। মৃত্তিকা পুলিশকে অনুরোধ করল একটু করে দেখা হলেই তারা চলে যাবে, কিন্তু পুলিশটা তাতেও রাজি না হওয়ায় মৃত্তিকা ওই অফিসারটার উদ্দেশ্যে জোরে স্যার বলে চিৎকার দিল। তার চিৎকার শুনে ওই অফিসারটা হাঁটা থামিয়ে তার দিকে ফিরতেই মৃত্তিকা চমকে স্তব্ধ হয়ে গেল। এদিকে পুলিশগুলো মৃত্তিকা ওইভাবে এত জোরে চিৎকার দেওয়ার ফলে তার উদ্দেশ্যে বিভিন্ন আজেবাজে গালি দিয়ে তাকে সরাতে চেষ্টা করেও পারল না। রেনি পুলিশদের এমন অকথ্য ভাষায় গালি শুনে চোখ মুখ কুচকে অপমানে মুখ ঘুরিয়ে নিয়ে চলে যাওয়ার উদ্দেশ্যে মৃত্তিকার হাত ধরে টানতে লাগল, কিন্তু মৃত্তিকা শক্ত হয়ে এক দৃষ্টিতে এই অফিসারটার দিকেই তাকিয়ে আছে। সে এক পাও নাড়াচ্ছে না। অফিসারটা নিজেই রেনি মৃত্তিকাদের দিকে এগিয়ে আসতেই পুলিশগুলো মাথা নিচু করে সালাম দিয়ে সরে দাঁড়াল। এতে মৃত্তিকা আরও বেশি চমকে গেল, তার মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছে না। অফিসারটার গাড়ি এসে দাঁড়াতেই পুলিশ সবাইকে সরিয়ে দিতে লাগলো, কিন্তু মৃত্তিকা সরল না। রেনি তার পাশে দাঁড়িয়ে হাত ধরে টানতে টানতে ব্যর্থ হয়ে দাঁড়িয়ে পড়ল। অফিসারটা মৃত্তিকাদের পাশ দিয়ে গাড়িতে উঠতে গিয়ে মৃত্তিকার দিকে ফিরে আরেকটু এগিয়ে গেল। আদিপ, তুমি? আদিপ নয়, এরিভাত চৌধুরী।
মৃত্তিকা স্তব্ধ দৃষ্টিতে আদিতের দিকে তাকালো। কি বলছে এসব? এসব কি? আদিব চোখ থেকে চশমা খুলে সামনের দিকে দৃষ্টি নিয়ে জবাব দিল, লুৎফর আহমেদ তোমার মামার এই মেডিকেলটা তার অবৈধ উপার্জনে গড়ে তোলাম। সব প্রমাণ আমাদের হাতে আসছে, খুব শীঘ্রই ওনাকে গ্রেপ্তার করা হবে। বলেই চশমা পরে দ্রুত পদে হেঁটে গাড়িতে উঠে গেল। আদিব গাড়িতে উঠতেই গাড়ি ছেড়ে দিল। পেছন থেকে আরও কিছু পুলিশের গাড়ির হর্ন বাজতেই মৃত্তিকার হুঁশ ফিরল। রিনি তাড়াতাড়ি মৃত্তিকাকে সাইড করে নিয়ে এলো। পরপর কয়েকটা পুলিশের গাড়ি আদিবের গাড়ির পিছনে অনুসরণ করে চলল। মৃত্তিকা সব দেখে ঘোরে চলে গেল। এসব কি বলছে? এসব কি আধো তার চোখের ভ্রম নাকি সব সত্যি? আদিব এই জায়গায় কিভাবে পৌঁছলো? আর তার চেয়ে বড় কথা, এসব কি বলল সে? তার মামার অবৈধ ব্যবসা মানে? মৃত্তিকার পাশে রিনিও এসব শুনে থমকে গেল। এই মাত্র লোকটা কি বলে গেল? এটা কি আদৌ সত্যি? সেদিনের পর মৃত্তিকা আরও চুপচাপ হয়ে গেল। একের পর এক ঘটা সব কিছু তার মাথার উপর দিয়ে যাচ্ছে। এসবের কারণে সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে। একের পর এক চমক নিতে পারছে না আর সে। এসব কি হচ্ছে তার সাথে? মৃত্তিকা মাথাটা চেপে ধরে মেঝেতে বসে পড়ল। রিনি এসে লুৎফর আহমেদকে সব বলতেই তিনি আরও অসুস্থ হয়ে পড়লেন। এর একদিন পর মেডিকেলটা সম্পূর্ণ ভাঙার কাজ শেষ হলো। এখন সেখানে আর আগের মতো এত আকর্ষণীয় লাগে না, শুধুমাত্র একটি খালি জমি। এসব শুনে লুৎফর আহমেদ একেবারে শুয়ে গেলেন। তিনি এখন আর উঠে বসতেও পারেন না। হঠাৎ একদিন লুৎফর আহমেদ রুমি আহমেদকে আলাদাভাবে ডেকে পাঠাল, কিছু একটা বলার উদ্দেশ্যে। তিনি রুম থেকে সবাইকে ইশারায় বেরিয়ে যেতে বললেন, শুধুমাত্র রুমি আহমেদকে থাকতে বলেন। অস্পষ্ট সুরে তিনি রুমি আহমেদের উদ্দেশ্যে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠলেন, বোন, আজ তোকে সবচেয়ে সত্য কথা, যেটা স্বয়ং তোর থেকেও লুকিয়েছি, সেটাই বলবো। হয়তো আমাকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট পুরুষ ভাববি, হয়তো এখন তোর পছন্দের মধ্যে আমি শীর্ষ আছি, কিন্তু এই কথা শোনার পর তোর ঘৃণার জায়গায় আমাকে বসাবি। কিন্তু কিছুই করার নেই, আমি আর কষ্টের বোঝা সহ্য করতে পারছি না। রুমি আহমেদ বুঝতে পারল না কি এমন বলবে তার ভাই যার ফলে ঘৃণা করবে তাকে। রুমি আহমেদ জিজ্ঞাসু দৃষ্টিতে তার ভাইয়ের দিকে তাকাতেই লুৎফর আহমেদ শোয়া থেকে উঠে বসতে চাইল, কিন্তু ব্যর্থ হয়ে শোয়া অবস্থায় বলে উঠল, আমি সফিকে খুন করেছিলাম, তোর আজ এই দশার জন্য আমিই দায়ী, একমাত্র তোর বড় ভাই লুৎফর দায়ী। বলতে বলতেই তিনি ডুকরে কেঁদে উঠলেন। কিন্তু এইবার আর রুমি আহমেদ তার ভাইয়ের কান্না দেখে সান্ত্বনাও দিতে দৌড়ে আসলো না, সে এক জায়গায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আরে আরে কই যান আপনারা, একটা লাইক দিয়ে যান, এত কিপটামি করেন কেন? একটা লাইকই তো দিবেন, প্লিজ 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 একটা লাইক দিয়ে যান।